चेंबर ऑफ कॉमर्स की ओर से आसनसोल डीआरएम ऑफिस में डीआरएम पीके मिश्रा को सम्मानित किया गया। इस विषय में उन लोगों ने क्या कहा, आइए सुनते हैं। আমরা কাল ডিআরএম সাহেবের কাছে গেছিলাম যে আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আসানসোলে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস এবং অন্য চেন্নাইয়ের যে সমস্ত ট্রেন আছে যেগুলো সপ্তাহে একদিন চলে সেগুলোকে আমরা সপ্তাহে 3 দিন করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং আসানসোল স্টেশনে যে ডিআরএম অফিসের সামনে যে রাস্তাগুলো আছে তাতে লাইট খুব কম আছে, লাইটের ব্যাপারে বলেছি। এবং আসানসোল এক্সপ্রেস যেহেতু আসানসোলের সঙ্গে একটা যুক্ত আছে, নামটা যুক্ত আছে, যার নাম অগ্নিবীণা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেসের সঙ্গে আসানসোলে একটা সম্পর্ক আছে, সেই জন্য আমরা বলেছি যে সিনিয়র সিটিজেন এবং বয়স্ক লোকরা 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন ধরতে অসুবিধা হয় ওই জন্য 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাতে ছাড়তে পারে সেই জন্য ডিআরএম সাহেবকে প্রস্তাব দিয়েছি।